বাড়িতে অশান্তি বাড়ির শান্তি কামনার জন্য হামাগুড়ি দিয়ে শিবের মাথায় জল ঢালতে রওনা দিলেন এক মহিলা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মধ্যপালবাড়ি সংলগ্ন পাড়া এলাকার বাসিন্দা নামে এক মহিলা বাড়ির শান্তি কামনার জন্য হামাগুড়ি দিয়ে শিবের মাথায় জল ঢালতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এরকম তো কাউকে দেখা যাচ্ছে না শুধু আপনাকেই দেখা যাচ্ছে কি কারণে এইভাবে যাচ্ছেন বাবা আমার মানে খুব দুঃখ আছে দুঃখের জন্যে বাবা জল্পেশের নামে আমরা রক্ষা করবে মানে মানত করার জন্য যাচ্ছেন না বাবে মানত করছে বাড়িতে আচ্ছা আপনার বাড়ি কোথায় এই যে আমার বাড়ির পাশে আছে বাবা আচ্ছা এখান থেকে কত দূর জলবেশ মন্দির এই যে পাশে এ গোটা রাস্তাটা এইভাবে যাবেন এটা মানত করছেন তাই তো আমার খুব সমস্যা আছে বাবা সমস্যার জন্য আমি মানুষ করছি বাবা তার জন্য আমি এইভাবে যাচ্ছি বাবা আমার মনে খুব বাড়িয়ে যে দুনদানি পাড়া দুনদানি পাড়া হ্যাঁ আচ্ছা আমার ছেলের নাম দুর্গাবন্ধু রায় হ্যাঁ স্বামীর নাম অনিল রায় কি সমস্যায় আছেন আপনি সমস্যা তো বাবা মেলা আছে মা আমার জমির সমস্যা আমার বউয়ের সমস্যা তার জন্য বাবা আমরা এইভাবে এটা ঠাকুর মানুষ করছি বাবা শিবের মাথায় জল ঢালবে না আমার বাড়িতে খুব চলতেছে বাবা মানে বাড়ির শান্তি কামনার জন্য আপনি যাচ্ছেন তাই তো বাড়িতে আমার খুব অশান্তি বাবা আমার ছেলেটা কোনো শান্তিতে থাকতে পারছে না আমি শান্তিতে থাকতে পারছি না বাবা তাই না ওরে বাবা এই যে দেখো যাইয়া চারিকে ওখান লাগে দিছে বাবা আমার ছেলের বউ কি অত্যাচার করতেছে আমি মানুষ দিব ছেলের বউ আমার খুব অত্যাচার করছে আমার ছেলেকে খুব পিটে আছে এই যে বাড়িতে বাবা এই যে পাশে এই যে পাশে বাড়ি এই যে পাশে করতেছে চাটি বেড়া সব ভেঙে দিছে তারপর জমির সমস্যা

জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দ